প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ বাংলা টিভির বাংলা সংবাদে আপনাকে স্বাগতম। এই মুহূর্তে সংবাদে আপনাদেরকে জানাবো, আওয়ামী লীগে আসছে বড় পরিবর্তন, যে কারণে এই সিদ্ধান্ত নিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ নিয়ে বিস্তারিত জানাবো মূল ভিডিওতে। এছাড়া ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে জানতে পারবেন কে বাদ পড়বেন দল থেকে, কে হবেন নতুন নেতা, জানতে হলে সাথেই থাকুন। এবারে বিস্তারিত, সম্পাদক মণ্ডলীতে বড় পরিবর্তন আসছে। 21তম জাতীয় সম্মেলনের মধ্য দিয়ে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদগুলোতে বড় পরিবর্তন আসতে যাচ্ছে। দলটির 4 যুগ্ম সাধারণ সম্পাদক ও 8 সাংগঠনিক সম্পাদকের কেউ পদোন্নতি পেতে পারেন, আবার কেউ কেন্দ্রীয় কমিটি থেকে বাদ পড়তে পারেন। দলটির সভাপতি মণ্ডলীতেও বড় পরিবর্তন আসতে পারে। আওয়ামী লীগের কেন্দ্রীয় নীতি নির্ধারণী পর্যায়ের কয়েকজন নেতার সঙ্গে কথা বলে এমন আভাস পাওয়া গেছে। আওয়ামী লীগের ওই নেতারা জানান, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আগামী সম্মেলন ও তারপরের সম্মেলনের মধ্য দিয়ে কেন্দ্রীয় কমিটিতে প্রবীণ নেতাদের চেয়ে নবীন নেতাদের আধিক্য আনবেন। তিনি তারুণ্য নির্ভর দল গঠন করতে চাইছেন, ফলে আগামী কমিটিতে প্রবীণ অনেক নেতাকেই নবীনদের জন্য জায়গা ছেড়ে দিতে হবে। এছাড়া যারা কেন্দ্রীয় পদ পেয়েও আকাঙ্ক্ষিত কাজ দেখাতে ব্যর্থ হয়েছেন এমন নেতাও বাদ পড়বেন। এসব পদে তরুণ মেধাবী নেতা ও কয়েক প্রজন্ম ধরে আওয়ামী লীগ করেছেন এমন পরিবারের সদস্যদের প্রাধান্য দেওয়া হবে। আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য কাজী জাফরুল্লাহ কালের কণ্ঠকে বলেন, এবারে সম্মেলনের মধ্য দিয়ে আওয়ামী লীগের সভাপতি পদে পরিবর্তন আসার কোনো সম্ভাবনা নেই। আমাদের সর্বস্তরের নেতাকর্মীরা চান শেখ হাসিনা আবারও সভাপতি হন, ফলে তিনিই থাকবেন দলের সভাপতি, কিন্তু অন্য সব পদে পরিবর্তন আসতে পারে। তিনি বলেন, নেত্রীর যা মনোভাব বুঝতে পারি তাতে মনে হচ্ছে যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে এবার পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে। কেন্দ্রীয় কমিটি থেকে নেতাদের বাদ দেওয়ার সম্ভাবনা আছে কিনা জানতে চাইলে কাজী জাফরুল্লাহ বলেন, আমরা দেখেছি প্রধানমন্ত্রী বিগত জাতীয় নির্বাচনের পর মন্ত্রিসভা গঠনের সময় সিনিয়র মন্ত্রীদের মধ্যে প্রায় 90% বাদ দিয়েছেন। এবার আওয়ামী লীগের জাতীয় সম্মেলন সামনে রেখেও অনেকের কাছে শুনছি যে কমিটিতে বড় পরিবর্তন আসবে, প্রবীণদের জায়গা ছেড়ে দিতে হবে আর নবীনদের সংখ্যা বেশি আসবে। আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য মোহাম্মদ ফারুক খান কালের কণ্ঠকে বলেন, প্রতিবারের মতো এবারও কমিটিতে পরিবর্তন আসবে বলে বিশ্বাস করি। এখন পর্যন্ত যত সম্মেলন হয়েছে প্রতিটি সম্মেলনেই নবীন ও প্রবীণের সমন্বয়ে কমিটি হয়েছে, এবারও তার বত্তায় ঘটবে বলে আমি মনে করি না। যারা দীর্ঘদিন ধরে দলের সঙ্গে সম্পৃক্ত আছে, দলের মধ্যে জনপ্রিয়, যে দায়িত্ব দেওয়া হবে তা পালনে তারা সক্ষম, এমন লোকদের মধ্যে থেকেই কেন্দ্রীয় নেতৃত্ব নির্বাচিত হবে। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এসব বিবেচনা নিয়েই নেতৃত্ব নির্বাচনের বিষয়টি দেখছেন। আমাদের সবার তার ওপর আস্থা আছে যে তিনি সবকিছু বিবেচনা করেই কমিটি করবেন। যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে পরিবর্তনের সম্ভাবনা প্রসঙ্গে জানতে চাইলে মোহাম্মদ ফারুক খান বলেন, কিছু পরিবর্তন হবে এবং কিছু রিপিট হবে। আওয়ামী লীগের বিভিন্ন সূত্রে জানা যায়, এবার কেন্দ্রীয় কমিটিতে মন্ত্রী প্রতিমন্ত্রীদের কম রাখার বিষয়টিকে প্রাধান্য দেওয়া হবে। 2-4 জন ছাড়া মন্ত্রিসভার অন্য সদস্যদের কেন্দ্রীয় কমিটিতে রাখা হবে না। সভাপতি মণ্ডলী থেকে নিষ্ক্রিয় প্রবীণ নেতাদের অনেককেই বাদ দেওয়া হবে। 4 যুগ্ম সাধারণ সম্পাদকের মধ্যে থেকে একাধিক নেতাকে সভাপতি মণ্ডলীর সদস্য করা যেতে পারে। 8 সাংগঠনিক সম্পাদকের মধ্যে থেকে একাধিক নেতা যুগ্ম সাধারণ সম্পাদক হওয়ার সম্ভাবনা আছে। টানা 3 মেয়াদে সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পাওয়া নেতাদের মধ্যে কেউ কেউ কমিটি থেকে বাদ পড়তে পারেন। সম্পাদক মণ্ডলীর অন্য সদস্যদের মধ্যে থেকে একাধিক নেতার পদোন্নতি পেয়ে সাংগঠনিক সম্পাদক হওয়ার সম্ভাবনা আছে। সূত্র মতে, আওয়ামী লীগের বিশেষ সাংগঠনিক দায়িত্ব পাওয়া যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক ও আব্দুর রহমান এবং সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল ও আফমো বাহাউদ্দিন নাসিমের মধ্য থেকে একাধিক নেতাকে আরও গুরুত্বপূর্ণ পদে দেখা যেতে পারে। এদিকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে ব্যাপক রদবদলের আভাস। আগামী 20-21 ডিসেম্বর উপমহাদেশের ঐতিহ্যবাহী পুরনো রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগের জাতীয় কাউন্সিল, এ উপলক্ষে সার্বিক প্রস্তুতি গুছিয়ে এনেছে দলটি। সম্মেলন ঘিরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় এবং ধানমন্ডির দলের কার্যালয় নেতাকর্মীদের পদচারণায় মুখর। সেখানে ভিড় করা নেতাকর্মীদের মধ্যে ঘুরে ফিরে আলোচনায় আসছে আওয়ামী লীগের পরবর্তী কমিটির গুরুত্বপূর্ণ পদে কারা আসছেন আর কারা বাদ পড়ছেন। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃত্বে ব্যাপক রদবদলের আভাস পাওয়া গেছে। 20-21 ডিসেম্বর দলটির 21তম জাতীয় কাউন্সিলের মধ্য দিয়ে এই রদবদল আসবে।
বাদ পড়বেন অনেক প্রভাবশালী ও হ্যাভিয়েট নেতা, যার সংখ্যা দলটির কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের মোট সংখ্যার অর্ধেকেরও বেশি। আওয়ামী লীগের প্রায় সব সহযোগী অভ্যর্থী প্রতিম সংগঠনের সম্মেলন শেষ হয়েছে। সম্মেলনেরই দিন প্রতিটি সংগঠনের কমিটি ঘোষণা করা হয়েছে। ক্ষমতাসীন দলটির সহযোগী অভ্যর্থী প্রতিম সংগঠনগুলো থেকে বাদ পড়েছেন বিতর্কিত নেতারা। যুবলীগ থেকে বাদ পড়েছেন দুর্দণ্ড প্রতাপশালী চেয়ারম্যান ওমর ফারুক ও সাধারণ সম্পাদক হারুনুর রশিদ। স্বেচ্ছাসেবক লীগ থেকে বাদ পড়েছেন ক্যাসিনোকাণ্ডের সুবিধাভোগী মোল্লা কাউসার ও প্রভাবশালী নেতা পঙ্কজ দেবনাথ। শ্রমিক লীগ এবং কৃষক লীগেও স্বচ্ছ ভাবমূর্তির নেতৃত্ব আনা হয়েছে। এবার মূল সংগঠনেও বিতর্কিত কাউকে না রাখার পক্ষে আওয়ামী লীগের হাইকমান্ড। আওয়ামী লীগের নীতি নির্ধারক পর্যায়ের একাধিক নেতার সঙ্গে আলাপ করে জানা গেছে, দলের 81 সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী সংসদে এবার ব্যাপক রদবদল আনা হবে। কালিম আলিপ্তদের বাদ দিয়ে স্বচ্ছ ভাবমূর্তির নেতাদের নেতৃত্বে আনা হবে। গুরুত্বপূর্ণ পদ থেকে যারা নিজেকে বিতর্কিত করেছেন তাদের অনেককে বাদ দেওয়া হবে, আবার কাউকে কাউকে কম গুরুত্বপূর্ণ পদ দেওয়া হবে। নতুন মুখ নতুন নেতৃত্বে যে প্রত্যাশা আওয়ামী লীগের হাইকমান্ড করছে, এর প্রতিফলন ঘটবে এতে। এ লক্ষ্যে দলের নবীন প্রবীণ নেতাদের আমলনামা বিশ্লেষণ চলছে। আওয়ামী লীগের নীতি নির্ধারণী পর্যায়ের একাধিক সূত্রে জানা গেছে এসব তথ্য। বারবার অবসরের ঘোষণা দিলেও নেতাকর্মীদের দাবির মুখে দীর্ঘ 38 বছর ধরে দলের সভাপতির দায়িত্ব পালন করছেন বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা। এবারও তিনি দলের সভাপতি থাকছেন তা নিশ্চিত। দলের দ্বিতীয় সর্বোচ্চ পদ সাধারণ সম্পাদক। 3 বছর ধরে এ পদে দায়িত্ব পালন করছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মাঝে বেশ কিছুদিন অসুস্থ থাকলেও এখন তিনি অনেকটাই স্বাভাবিক, আবারও তার এ পদে থাকার সম্ভাবনা রয়েছে। তবে কাউন্সিল সামনে রেখে এ পদে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ডক্টর আব্দুর রাজ্জাক, যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম হানিফ, ডক্টর দীপুমণি, প্রচার প্রকাশনা সম্পাদক ডক্টর হাসান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরীর নামও শোনা যাচ্ছে, যদিও এ নিয়ে প্রকাশ্যে মুখ খুলছেন না কেউ। তবে সাধারণ সম্পাদক পদে 5টি নাম আলোচনায় থাকলেও প্রথম দুটি ওবায়দুল কাদের ও আব্দুর রাজ্জাক নাম নিয়েই বেশি জল্পনা হচ্ছে। ডক্টর আব্দুর রাজ্জাকের নাম গত সম্মেলনের সময়ও আলোচনায় ছিল। ছাত্রজীবনে তিনি ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদের সাধারণ সম্পাদক জিএস ছিলেন। 2 মেয়াদে মন্ত্রী হওয়ার পাশাপাশি আওয়ামী লীগের সর্বোচ্চ ফোরাম সভাপতি মণ্ডলীর সদস্য তিনি। এ বিষয়ে ওবায়দুল কাদের যুগান্তরকে বলেন, আমি দ্বিতীয়বার পার্টির সাধারণ সম্পাদক থাকবো কিনা তা নেত্রী শেখ হাসিনার সিদ্ধান্তের উপর নির্ভর করছে। তিনি বলেন, আমি নিজে প্রার্থী হব না, নেত্রী চাইলে আবার দায়িত্ব দেবেন, না চাইলে অন্য কাউকে দায়িত্ব দেবেন। প্রেসিডিয়াম সদস্য আওয়ামী লীগের 17 সদস্য বিশিষ্ট সম্পাদক মণ্ডলীর মধ্যে বাদের তালিকায় আছেন কমপক্ষে 10 জন। বাদ পড়াদের মধ্যে সাবেক 2 মন্ত্রীসহ 6 জন উপদেষ্টা পরিষদে স্থান পেতে পারেন। প্রেসিডিয়াম থেকে কার্যনির্বাহী সংসদের সদস্যপদ পেতে পারেন 2 জন, উপদেষ্টা পরিষদ থেকে 2 জন প্রেসিডিয়াম আসতে পারেন বলে জোর গুঞ্জন রয়েছে। সম্পাদক মণ্ডলী ক্যাসিনোকাণ্ড, দুর্নীতি ও নৌকা বিরোধিতার কারণে কপাল পুড়তে যাচ্ছে সম্পাদক মণ্ডলীর 34 সদস্যের অনেকের। ইতিমধ্যে শীর্ষ কয়েক নেতা বাদ পড়ার বিষয়টি অবহিত হয়েছেন বলে শোনা যাচ্ছে। আওয়ামী লীগ সভাপতি বিভিন্ন আলোচনায় বিতর্কিতদের বাদ দেওয়ার বিষয়টি স্পষ্ট করেছেন। যুগ্ন সাধারণ সম্পাদক সম্পাদক মণ্ডলীর মধ্যে যুগ্ন সম্পাদক পদ 4টির। এর মধ্যে জাহাঙ্গীর কবির নানক ও আব্দুর রহমান সংসদ নির্বাচন থেকে বাদ পড়েছেন। আসন্ন কাউন্সিলে যুগ্ন সম্পাদক দীপুমণি প্রেসিডিয়ামে যেতে পারেন। বাকি 3 জনের 2 জন বাদ পড়া ঝুঁকিতে আছেন। সৃষ্টি করা হতে পারে সহকারী যুগ্ম সম্পাদক পদ, সাংগঠনিক সম্পাদক। এছাড়া দলে নিষ্ক্রিয়তা, কমিটি বাণিজ্য, নিজ এলাকায় দলীয় ক্রন্দল সহ নানা কারণে 8 সাংগঠনিক সম্পাদকের 5 জনই বাদ পড়তে পারেন। পরিবর্তন আসতে পারে স্বাস্থ্য জনসংখ্যা বিষয়ক সম্পাদক, যুব ক্রীড়া বিষয়ক সম্পাদক, বাণিজ্য শিল্প সম্পাদক, শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক, মহিলা বিষয়ক সম্পাদক, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, তথ্য গবেষণা সম্পাদক এবং শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক পদে। কোষাধ্যক্ষ পদেও পরিবর্তনের সম্ভাবনা বেশি। সেক্ষেত্রে বর্তমান কোষাধ্যক্ষ এইচ.এন. আশিকুর রহমান কার্যনির্বাহী সদস্য কিংবা সম্পাদক মণ্ডলীর কোনো পদ পেতে পারেন। কার্যনির্বাহী সদস্য আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সদস্য সংখ্যা 28। কাউন্সিলের মাধ্যমে গুরুত্বপূর্ণ পদে যাদের স্থান দেওয়া সম্ভব হয় না তারা সদস্যপদ পেয়ে থাকেন। বর্তমান সদস্যদের অনেকেই নিষ্পদ ব্যবহার করে প্রভাব বিস্তার করা, মন্ত্রণালয়ে গিয়ে দলীয় প্রভাব খাটানো সহ বিভিন্ন অভিযোগের কারণে বাদ পড়া ঝুঁকিতে রয়েছেন। সেক্ষেত্রে বিগত কয়েক কমিটি থেকে বাদ পড়া ত্যাগী ও প্রভাবশালী নেতা, দুর্দিনে দলের পাশে থাকা সাবেক ছাত্রলীগ নেতা, বঙ্গবন্ধুর সঙ্গে রাজনীতি করা পরিবারের সদস্য, মুক্তিযুদ্ধে বিশেষ অবদান রাখা মুক্তিযোদ্ধা কিংবা তাদের পরিবারের সদস্যরা স্থান পাবেন নতুন কমিটিতে। এছাড়া কার্যনির্বাহী সংসদের 28 সদস্যের মধ্যে 2 জন প্রেসিডিয়ামে স্থান পেতে পারেন বলে শোনা যাচ্ছে। আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুযায়ী সম্মেলন নৈতিক নেতৃত্ব
নির্বাচনের দায়িত্ব কাউন্সিলরদের, যদিও কাউন্সিলররা বরাবরই এ দায়িত্ব তুলে দেন সভাপতি শেখ হাসিনার কাঁধে। তাই আগামী দিনে কারা আওয়ামী লীগের নেতৃত্ব দেবেন এবারও সেটি নির্ধারণ করবেন শেখ হাসিনাই। সংবাদের শেষ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রিয় ভিউয়ার্স, আওয়ামী লীগের এই পরিবর্তনে কি দেশের ভালো হবে, দুর্নীতি কমবে, আপনার কি মনে হয়? কমেন্ট করে আমাদেরকে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। সেই সাথে ভিডিওটি শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন। আমাদের পরবর্তী সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর আপনি যদি আগে থেকেই সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে সবার আগে সর্বশেষ সংবাদ পাওয়ার জন্য এখনই বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন। ধন্যবাদ।